আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মইদিন বাবু, ওরফে কার বাবু। আসলে আগের মতন সময় পাই না, অ্যাড দিতে পারি না, কি করব, আপনারাই তো ব্যস্ত রাখছেন। তা আজকে নিয়ে আসলাম টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2013 মডেল, 2015 রেজিস্ট্রেশন, সিসি 2707 সিট, অল অপশন পাওয়ার, 360 ক্যামেরা, সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নাই। 18-র শেফ করা, আপনারা দেখতেই পারতেছেন, কারণ 13-র তো নিউ শেফ নাই, শেফ করা। তো আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, দয়া করে। আর কার বাবু ফেসবুকে অ্যাড হইবেন, এটি লিঙ্ক দিবেন সবাই, যাই হোক। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলেছে, গাড়ির দাম কিন্তু বাড়ছে আগে থেকে, তাই না? আসুন। তারপরে বন্ধুরা ভাইরা যারা দেখতেছেন, কি বলবো, সেটা আপনাদের কাছে, বিশ্বাস করেন, সত্য আপনার কাছে, রং রাইট আপনার কাছে, আপনারা দেখে কথা বলবেন, এখানে তো মিথ্যা কিছু নাই আর লুকোচুরি কিছু নাই। এটা সিট কভার লাগানো, এটা কিন্তু সিট কভার লাগানো, যারা দেখতেছেন সিট কভার লাগানো, এটা নিচে অরিজিনাল সিটটা, উপরে সিট কভার লাগানো, এটা হচ্ছে ফিটিং সিট কভার। আপনারা যারাই দেখতেছেন, এখনও ওয়াশ সার্ভিসিং আমার কিচ্ছু হয় না, নিচে ফ্লোর ম্যাট করা আছে, আপনারা দেখতেই পারতেছেন নিচে ফ্লোর ম্যাট করা আছে। দেখতেই পারতেছেন পাশে আমার ছোট ভাই কলিজার টুকরো মনে আছে। এখানে টোটাল 6টা সুইচ আছে, আপনারা যারা দেখতেছেন, টোটাল 6টা সুইচ আছে পিছনে, টোটাল 6টা সুইচ আছে, পড়ে যেতে লইছিল, দেখছো, আস্তে কাজ করলে হয়ে যায়, উঠা উঠা হলো, ময়লা সব জায়গায়, ময়লা ময়লা দেখতে পারতেছেন পিছনে, ময়লা, কচ্ছপের মাথার মতন বাইরে আপর, কেমন জানি পিছনে সিটটা দেখছো, মশা মশা মশা। ল্যান্ড ক্রুজার প্রাডো যারা পছন্দ করেন সেকেন্ড হ্যান্ড গাড়ি, তাদের জন্য আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না, এইটা আপনারা জানেন সবসময় যে আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না, কারণ ডিক্লার করা থাকে আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না, এটা সবসময় ডিক্লার করা থাকে, যে আপনারা ভালো করে দেখবেন, দেখে তারপর কথা বলবেন, আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন টাকা দিয়ে জিনিস কিনবেন, যেন ঝামেলা মুক্ত থাকবেন, এখানে তো লুকোচুরি কিছু নাই আর মিথ্যার কিছু নেই, টাকা দেওয়া জিনিস কিনবেন, লুকোচুরি কিছু নেই, ঝামেলা মুক্ত থাকবেন, ঝামেলা কিনবেন না টাকা দেওয়া, ময়লা সব জায়গায়, ময়লা দেখতেই বলতেছেন। এটা ওয়াশ করলে আর ক্লিয়ার হয়ে যাবো, সব ক্লিয়ার হয়ে যাবো, সার্ভিসিং যখন দেবো সার্ভিসিং করে দেবো। সিটটা একটু পিছনে যাইব, এবার ঠিক আছে, সেভেন সিট, সামনে আট পিস করানো ছিল, এত বড় মশা, দিনেও মশা থাকে। উপরে সানডুব আছে, সব কিছুই আছে, পাশে সব কিছুই আছে, দেখেন এখনো সার্ভিসিং বা এরকম কিছু করা হয়নি, এখনো গাড়িতে যে পরিমাণ ময়লা আপনারা দেখতেই পারতেছেন, কোনো রকম সার্ভিসিং ওয়াশ কিছু করা হয়নি। ময়লা আছে সব জায়গায় দেখতে পাচ্ছি, ওয়াশ করে একদম ক্লিয়ার করে দেবো, এটা যা আছে লাইফ আছে, সত্যটা আছে, এখানে লুকোচুরি কিচ্ছু নাই, 360 ক্যামেরা সব কিছু আছে এটার ভিতরে, না বলতে কোনো শব্দ নাই।
টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য। থ্রি সিক্সটি ক্যামেরাটা দেখতে পারতেছেন, এটা থ্রি সিক্সটি ক্যামেরা। সানরুফ কি ব্যাপার, এটা তুমি এরকম দিয়ে রাখছো কি লেগা? স্টার্ট দাও গাদা। আমার বুকের ভিতরে এখন কাঁপতে উঠছে খালি। তুমি জানো মনির, তুমি তো আসলে অনেক 41,979 কিলো চলছে 2013 গাড়ি, 15 রেজিস্ট্রেশন, সানরুফ সব কিছুই আছে, দেখতেই পারতেছেন। আরো কিছু দেখার আছে, ওদিকে সরাই দাও, দামের ব্যাপারে চলে আসবো, আর দেরি করবো না। বন্ধুরা আমরা যখন দেখলাম টয়োটা ল্যান্ড ক্রুজার প্যাডো 2013 মডেল 2015 মাঝামাঝি রেজিস্ট্রেশন, সিসি 2707 সিট, অল অপশন পাওয়ার, 360 ক্যামেরা সহ, এবং ভিতরে বিস্কিট কালার যাকে বলে। যাক দামের ব্যাপারে চলে আসি, কত হবে দাম? এরকম দাম বেশি কিছু করার নাই। আস্কিং প্রাইস 79,50,000 টাকা, আস্কিং প্রাইস 79,50,000 টাকা। তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি। কতটা কমবে? কিছুটা, অতটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন সত্য মিথ্যা আপনার কাছে, আমার কাছে না। তো 18 শেপ করতে গেলে 2,00,000 টাকা, 2-2.5 লাখ টাকা লাগে, তো বুঝতেই পারতেছেন, অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন। যাক আমার দামের ব্যাপার তো বললাম, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইয়েরা, আমার ছোট্ট বন্ধুরা, আমার বোনেরা যারা আছেন, আপনার উদ্দেশ্যে বলতেছি, বাপ মা আমাদের আদর্শ, বাপ মা আমাদের কলিজার টুকরা। আমার প্রত্যেকটা ভাই বোনরা বলতেছি, শুনো, যেই ছেলে বাপমার জন্য করবা সেই ছেলে কখনো পিছনে দেখে তাকাইতে হইব না। তখন বাপমার দোয়া, আজকে তুমি একভাবে না একভাবে তুমি উঠে যাবা, একভাবে না একভাবে তুমি উঠে যাবা, সেটা তোমার বাপমার দোয়া। আর মহমুদপুর দোয়া অবশ্যই লাগে। তো যারাই বাপমার সাথে অন্যায় করছো মাপ চাইলেও, আমার মা অসুস্থ, তোমার বাবা নাই, তোমার মার জন্য সবাই দোয়া করো। প্রত্যেকটা ভিডিওতে আমার বাপমা নিয়ে কথা বলি, কেন জানো? বাবা মার উপরে বড় কিচ্ছু নাই, তুমি যেইখানে যা কিছুই করো বাপমার উপরে বড় কিচ্ছু নাই। তবে এইটাই সবচেয়ে বড় কথা, বাপমা দেখে রেখো, বাপমা দেখে যত্ন নিও, আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, আল্লাহ যেন তোমাদের হেদায়ত করে, সবাই ভালো থেকো, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম।